চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2021-এর আরও একটি আপডেট নিয়ে চলে এসেছি। আরও চারটি মণ্ডপ সজ্জা, একটি প্রথমে বলে রাখি, যেটি হচ্ছে তেমাতার রানিমা। আগের ভিডিওতেও তেমাতার রানিমাকে অসম্পূর্ণ অবস্থায় দেখিয়েছিলাম, তখনও রানিমাকে সাজানোর কাজ চলছে। আজকে সম্পূর্ণ রানিমাকে সাজানোর পর কীরকমভাবে সেজে উঠে রানিমা সেটি দেখব। সঙ্গে আরও তিনটি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এবং চমকদার মণ্ডপ সজ্জাও দেখে নেবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারের আশা রাখলাম, এবং আরও জগদ্ধাত্রী পুজোর আপডেটের জন্য অবশ্যই বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর বেড়াতে যাওয়ার নানান সুযোগ সন্ধান এবং ইনফরমেশানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগের চন্দননগর জগদ্ধাত্রী পুজোর পরিক্রমার ভিডিওগুলো না দেখে উঠতে পেরেছেন, তো তাদের জন্য বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি, যতটা পেরেছি চন্দননগর পুরোটা কভার করবার, সমস্ত মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর এখন আপনারা দেখে নিচ্ছেন তেমাথার রানিমাকে। তেমাতার রানিমার পরে আমরা চলে এসেছি এখন ডুপ্লেক্স পট্টির প্রতিমা সজ্জা এবং মণ্ডপ সজ্জা দেখবার জন্য। এখন আপনারা দেখে নিচ্ছেন চন্দননগরের ডুপ্লেক্স পট্টির মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা। এরপরে আমরা চলে এসেছি কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো মণ্ডপ সজ্জা দেখতে। কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সজ্জাটি এবছর অনন্যভাবে তারা সাজিয়ে তুলেছে, যদিও রাত্রিবেলা আমি এই মণ্ডপ সজ্জাটি কভার করতে পারিনি, তাই আজকে অষ্টমীতে চেষ্টা করলাম আপনাদের সামনে এই কানাইলাল পল্লীর যে মণ্ডপ সজ্জাটি প্রতিমা সজ্জাটি আছে তুলে ধরবার জন্য। অপূর্ব সুন্দর করে তারা এই প্রতিমা সজ্জা এবং মণ্ডপ সজ্জাটি সাজিয়ে তুলেছে, এবং বেস্ট আবহাওয়ার জন্য, মণ্ডপ সজ্জার আবহাওয়ার জন্য পুরস্কার প্রাপ্ত হয়েছে। এখন আপনারা দেখে নিচ্ছেন কানাইলাল পল্লীর মণ্ডপ সজ্জা। কানাইলাল পল্লীর এবছর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সজ্জার থিম হচ্ছে ইন্দ্র ছটা। চলে এসেছি আমরা কলপুকুর ধার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সজ্জা দেখতে। তাদের এবছরের ভাবনা চিন্তায় বেঁচে থাকা নেহাত কম না। এখন আমরা দেখে নিচ্ছি কলপুকুর ধারের মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা।
চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2021-এর পরিক্রমা পর্ব চলতেই থাকছে, আর এর পরেও আমি চেষ্টা করব আরও যদি কোনো মণ্ডপ সজ্জা থাকে আপনাদের কাছে তুলে ধরবার জন্য। আর যদি আগের ভিডিও চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার ভিডিওগুলো দেখা না হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। চেষ্টা করেছি চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোগুলোকে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা আপনাদের কাছে তুলে ধরবার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের আশা রাখলাম এবং চ্যানেলটির সাথে থাকবেন এই আশা রাখলাম। বেড়াতে যাওয়ার নানান আপডেট এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে।